বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ জগন্নবোধের কোচিং এর আজকে আমরা 26 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে কিন্তু আমরা 25খানা ক্লাস করে নিয়েছি। এখানে আমরা প্রতিদিন একটা করে অনুচ্ছেদ পড়ি এবং তার প্রশ্ন ও উত্তর যেগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করে দিই। তো এখন যারা ক্লাস 5-এ পড়ছো, এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। ইতিমধ্যে 2টো ফেজে এবার পরীক্ষা হবে। 20 জানুয়ারি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়ে থাকো, তা সেক্ষেত্রে 20 জানুয়ারি তোমার হবে পরীক্ষা। আর অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু একটু নোটিফিকেশানটা চেক করে নেবে, ঠিক আছে? চলো আমরা চলে যাব প্রথম অনুচ্ছেদ যেটা আছে সেটা আজকের ক্লাসে, সেটা পড়ে নিয়ে আগে। তো দেখো বন্ধুরা, আমরা ভাষাজ্ঞান পরীক্ষার আজকে অনুচ্ছেদ নম্বর 26-এ চলে এসেছি। আগে কিন্তু আমরা 25খানা অনুচ্ছেদ পড়ে ফেলেছি। তো যারা এখন আগে ক্লাসগুলো দেখোনি, একদম ছোট্ট ক্লাস, 5 থেকে 7 মিনিটের ক্লাস হবে। তো আমরা প্রতিদিন এখানে একটা করে অনুচ্ছেদ পড়ে ফেলি এবং তারপর যে প্রশ্ন এবং উত্তরগুলো থাকে, যেটা বললাম আমি সেটাই করে থাকি। তো দেখো, ফার্স্টে আমরা অনুচ্ছেদ যেটা আছে আজকের জন্য সেটা পড়ে নিই। কি বলেছে? মানুষ বন্ধু ছাড়া বাঁচতে পারে না, সে সমাজবদ্ধ জীব। এই সমাজে তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যেমন আছে, তেমনি বন্ধু বান্ধব আছে। মানুষ জীবনে সুখ পায়, দুঃখও পায়, সে কাউকে তার সুখ দুঃখের অংশীদার করতে চায়। এতে তার সুখের আনন্দ বাড়ে, দুঃখের ভার লাঘব হয়, মানে কমে যায়। মানুষের সুখ দুঃখের সার্থক অংশীদার হতে পারে একমাত্র তার বন্ধুই। তাই মানুষের জীবনে প্রচুর জীবনে বন্ধুর খুব প্রয়োজন। কিন্তু দেখো, কিন্তু কি হয়, কিন্তু ভালো বা প্রকৃত বন্ধু সবসময় পাওয়া যায় না। সেটা কি পেয়ে থাকি সবসময় আমরা? সবাই সব বন্ধু কি সমান হয়? হয় না। বন্ধু ভেকধারী, মানে ছদ্মবেশী। অনেক মানুষ থাকে যারা কারো জীবনে বন্ধু হয়ে আসে এবং তার দুঃখের দিনে পালিয়ে যায়। এদের বলা হয়, বলা যায় সুখের পায়রা। মানে সুখের দিনে যদি ধরো তোমার সুখের দিনে এলো এবং দুঃখের দিনে পালিয়ে যায়, তাহলে তাকে কী বলবো? সুখের পায়রাই বলবো। এজন্য মানুষের খুব সতর্কতার সঙ্গে বন্ধু নির্বাচন করা প্রয়োজন। আবার এমনও দেখা যায় অনেকের তেমন বন্ধু নেই। এটা যে মানুষের বন্ধু নেই তার দোষ, এটা যে মানুষের বন্ধু নেই তার দোষ, অন্য মানুষের দোষ নয়। মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। যেমন টাকায় টাকা আসে, তেমনি ভালোবাসা দিলে ভালোবাসা আসে। যদি কেউ তোমাকে ভালো না বাসে, তাহলে বুঝতে হবে তুমি কাউকে ভালোবাসো না। কারণ ভালোবাসা ভালোবাসার জন্ম দেয়। যেমন ঘৃণা ঘৃণার জন্ম, যেমন ঘৃণা জন্ম দেয় ঘৃণার, অন্য মানুষের সঙ্গে, মানুষের সঙ্গে সরল সহৃদয় ব্যবহার করতে হবে। তার দুঃখে দুঃখ পেতে হবে, তাকে সমবেদনা জানাতে হবে, তবেই তুমি মানুষের সহৃদয় সহৃদয় ব্যবহার পাবে। তোমার দুঃখে মানুষ দুঃখ পাবে, তুমি প্রকৃত সুখী হবে। সেই যে এক স্বার্থপর দৈত্যের গল্প আছে, যে যখন শিশুদের ভালো, যে স্বার্থপর শিশু, যে দৈত্যের গল্পটা ছিল, যে সে যখন শিশুদের ভালোবাসলো না, তার বাগান থেকে তাদের তাড়িয়ে দিল, তখন প্রকৃতি তাকে শাস্তি দিল, তার বাগানে ফুল ফল নিয়ে বসন্ত ঋতু এলো না। কিন্তু দেখো, কিন্তু দত্ত যে মুহূর্তে শিশুদের ভালোবাসতে শুরু করলো, প্রকৃতি তাকে ভালোবাসলো, তার বাগানে সুন্দর বসন্ত ঋতু সুন্দর ফল ফুল নিয়ে হাজির হলো, সঙ্গে এলেন শিশুরূপী প্রভু যিশু, যিশু তাকে ভালোবাসলেন। তাহলে এই ছিল অনুচ্ছেদ। এবার আমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথম কোশ্চেন যেটা আমরা অনুচ্ছেদ পড়লাম তার মধ্যে থেকে কি বলেছে, একটা মানুষ ছাড়া বাঁচতে পারে না। এবার এখানে কি বলেছে, অনুচ্ছেদ থেকে প্রকৃত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে। মানুষ ছাড়া বাঁচতে পারে না, ড্যাশ, এখানে ড্যাশ হতো, যাই হোক দিয়ে এখানে দাঁড়িয়ে হতো। হ্যাঁ, তাহলে মানুষ ছাড়া বাঁচতে পারে না কে, কুকুর, বন্ধু, বিড়াল, নাকি আত্মীয় স্বজন? তাহলে সঠিক উত্তর কোনটা আছে আমাদের? আচ্ছা আচ্ছা, সরি, ওখানে হবে না অনুচ্ছেদে। দেখো, এটা টাইপ মিস্টেক করতে, মানে টাইপ করতে ভুল করেছে। মানুষ ড্যাশ ছাড়া বাঁচতে পারে না, এইখানে ড্যাশটা হতো। হ্যাঁ, মানুষ ড্যাশ ছাড়া বাঁচতে পারে না। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে দু একটা বন্ধু ছাড়া বাঁচতে পারে না। ঠিক আছে, নেক্সট নেক্সট চলে যাবো। দেখো নেক্সটের 2 নম্বর কোশ্চেন কী আছে, মানুষ কাউকে তার সুখ দুঃখের অংশীদার করলে তার ড্যাশ, তার ড্যাশ, তার তাদের পরে এখানে ড্যাশ হবে কিন্তু। হ্যাঁ, এখানে কী হবে, তার কী হয়,
সুখের আনন্দ কমে, দুঃখের ভার বাড়ে, সুখের আনন্দ বাড়ে, দুঃখের ভার লাঘব হয়, জীবনে কোনো প্রকার প্রভাব পড়ে না। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দুয়েরটা? সুখের আনন্দ বাড়ে এবং দুঃখের ভার লাঘব থাকে, মানে দুঃখগুলো বন্ধুকে যদি বলতে পারো দেখবে মন থেকে একটু দুঃখ কিন্তু কমে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনটা, দেখো ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা কি বলেছে। যে ভুল বাক্যটি নির্দেশ করো, মানে এখানের মধ্যে একটা বাক্য ভুল, যেটা ভুল দেওয়া আছে সেটা কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে। অপশনগুলো ভালো করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো প্রথম অপশন বলছে মানুষ, কি বলছে যে মানুষ বন্ধু ছাড়া বাঁচতে পারে না, কিন্তু বন্ধু নামধারী মানুষ আছে যারা সুখের পায়রা, অর্থাৎ অর্থাৎ মাত্র সুষমের বন্ধু। শিশুদের ভালো না বাসায় প্রকৃতি দত্তকে পুরস্কার করেছিল। যদি কেউ তোমাকে ভালো না বাসে তাহলে বুঝতে হবে তুমি তাকে ভালোবাসো না, কারণ ভালোবাসা ভালোবাসা জন্ম দেয়, যেমন ঘৃণা জন্ম দেয় ঘৃণা। তাহলে এটার মধ্যে ভুল মানে সঠিক নেই কোনটা বলো দেখি, সঠিক নেই কোনটা বলো দেখি, কোনটা হবে তাহলে সঠিক নেই কোনটা হবে কে পারে বলতে দেখি। তাহলে দেখো সঠিক উত্তর হয়ে যাবে যেমন আমরা চারেরটা, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কেন আমরা লাস্টে এখানে পড়েছিলাম। তাহলে যেমন এখানে এটা হয়ে যাবে, যেমন যদি কেউ তোমাকে ভালো না বাসে তাহলে বুঝতে হবে, এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, বাকিগুলো কিন্তু মানে দেখো কোনটা ভুল আছে বলেছে, ভালো করে কোশ্চেনটা বুঝতে হবে। ভুল বাক্যটি নির্দেশ করো, ঠিক আছে। দেখো এইটাতে যেটা গন্ডগোল হচ্ছিল, এটা যেগুলো ঠিক আছে দেখো সেগুলো আগে দেখে না। দেখো মানুষ বন্ধু ছাড়া বাঁচতে পারে না, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা কিছু নামধারী বন্ধু নামধারী মানুষ আছে যারা সুখের পায়রা, অর্থাৎ সুষমের বন্ধু, হ্যাঁ এটাও ঠিক আছে। দেখো শিশুদের ভালো না বাসায় প্রকৃতি দত্তকে পুরস্কার করেছিল, দেখো এইটা কিন্তু ভুল আছে। প্রকৃতিকে পুরস্কার পুরস্কার তো করেনি, দত্তকে শাস্তি দিয়েছিল, তাহলে এই বাক্যটা কিন্তু ভুল আছে। লাস্টেটা দেখো, লাস্টেটা চারটা, এটাও কিন্তু ঠিক আছে। আমাদের তাহলে জানতে চাইছে কোনটা ভুল, তাহলে এটা কিন্তু ভুল আছে। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে তিনেরটা। হ্যাঁ এটা নিয়ে গন্ডগোল কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। দেখো আমরা তাহলে যেটা আমাদের জানতে চাইছে কোন বাক্যটি ভুল আছে, তাহলে আমাদের প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে এবং চারটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা আছে? তিনেরটা ভুল আছে। দত্তকে কি দত্তকে পুরস্কার তো করেনি, দত্তকে শাস্তি দিয়েছিল। ঠিক আছে তাহলে আমাদের তিনেরটা হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল? চারটা কিন্তু হবে না, তিনেরটা হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট দেখো, তাহলে বোঝা গেল আশা করছি তোমাদের, তিনের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিনেরটা। কিন্তু একেরটা দুয়েরটা এবং তিনেরটা ঠিক আছে এবং এটা আমাদের ভুল আছে, আমাদের জানতে চাইছে যে ভুল কোনটা, তাহলে আমাদের তিনেরটা হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে নেক্সট চলে আসছি আমরা চার নম্বর, দেখো খুব সোজা কোশ্চেন দিয়েছে। বন্ধুর বিপরীত শব্দ কী হবে বলো দেখি, কে পারে? এটা কি অপশান দরকার হবে? অপশান মনে দরকারই হবে না। দেখো কী কী আছে, শত্রু মিত্র সুহৃদ নাকি সুজন, তাহলে কোনটা হয়ে যাবে, কোনটা হয়ে যাবে বলো দেখি চারেরটা সঠিক উত্তর? বন্ধু শত্রু, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে একেরটা, একেরটা হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট দেখবো পাঁচের, দেখো আবার পাঁচের এ বি সি ডি আছে, পাঁচের এ বি আছে, দুটো আছে। দেখো পাঁচের একেরটা কী বলছে, যে গল্পের দত্ত প্রথমে কেমন স্বভাবে ছিল, স্বার্থপর সহৃদয় গোমরামুখ নাকি রাগী, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? গল্পের দত্ত প্রথমে কেমন ছিল, প্রথমে স্বার্থপর ছিল, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান একেরটাই হয়ে যাবে, কারণ প্রথমে সে স্বার্থপর হয়েছিল ছিল বলে শিশুদের বাগানে থেকে তাড়ি দিয়েছিল, যে ফুল ফলগুলো সব শুকো, তোমার ফুল ফলগুলো হচ্ছিলো না বসন্ততে, তারপরে আবার তোমার ফুল ফল সব হলো, দত্ত যখন ভালোবাসতে শুরু করলো ফুল ফল সব চলে এলো, তাহলে আমাদের প্রথমটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, এটা আমাদের লাস্ট কোশ্চেন, কী বলেছে পাঁচের বিয়েরটা, দত্ত যখন শিশুদের ভালোবাসলো তখন তার বাগানে কোন দেবকল্প মহাপুরুষ এসেছিলেন? দেখো সন্তজন, সন্ত পিটার, সন্ত টেরেসা নাকি শিশুরূপী প্রভু যীশু, তাহলে কোনটা হবে? শিশুরূপী প্রভু যীশু এসেছিল, তাহলে চারটা হয়ে যাবে আমাদের লাস্ট কোশ্চেনের সঠিক উত্তর, বোঝা গেল? তাহলে আজকে আমরা কিন্তু ছখানা কোশ্চেন করলাম, তা যারা নিজে করেছো অবশ্যই কিন্তু ছখানার মধ্যে কতগুলো ঠিক হলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকার আছে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং যখন নবোদয় সিরিজের প্রিপারেশন করে থাকলে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের
ভাষা জ্ঞান পরীক্ষা ছাড়াও এখানে মানসিক দক্ষতা পরীক্ষা এবং পাটিগণিতের আমি ক্লাস করিয়েছি, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো, অথবা চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমাদের পুরো সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেলে আর কয়েকটা আমি ক্লাস করাবো ভাষা জ্ঞান পরীক্ষা দিয়ে। কিন্তু আমরা একদম 2023 সাল থেকে যত একদম 1994 সাল থেকে যত বছর হচ্ছে একদম সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্নপত্র সেগুলো নিয়ে আলোচনা করব আমরা তখন। একদম ভাষা জ্ঞান পরীক্ষা, পাটিগণিত এবং তোমার মানসিক দক্ষতা পরীক্ষা যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে সব কিন্তু করাবো। তো চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো, নেক্সট ক্লাসে আমরা আবারও একটা অনুচ্ছেদ নিয়ে চলে আসবো। এই ক্লাসটি এতটাই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।